নবগোম ইনস্টিটিউশন আর ডক্টর ফরিদুল্লাহ কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম শিক্ষার্থীরা। আমি নুসরাত জাহান। আজকে চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসো অধ্যায় 8 মহাবিশ্ব। এর আগের ক্লাসে আমি মহাবিশ্ব এই অধ্যায়টি সম্পর্কে পুরো ডিটেইলস তোমাদেরকে হচ্ছে পড়িয়েছি। যেহেতু অধ্যায়টি অনেক বড়, সেজন্য আজকে আমরা অনুশীলনীটা সম্পর্কে হচ্ছে আলোচনা করব। এর আগের ভিডিওটি তোমরা দেখবে এবং সেখানে কিন্তু আমি বিস্তারিতভাবে মহাবিশ্বে কী কী হচ্ছে আছে সে সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। এখন আসলে অনুশীলনীতে দেওয়া আছে শূন্যস্থান পয়েন্টটা আমরা পূরণ করি। প্রথমে দেওয়া আছে সৌরজগতের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তা হলো কি? চাঁদ। সৌরজগতের কোন বস্তুটা পৃথিবীর চারদিকে ঘুরে? চাঁদ হচ্ছে পৃথিবীর চারদিকে ঘুরে। দুই নম্বর আছে সূর্য একটি গ্যাস যার নিজস্ব আলো, তাপ এবং অন্যান্য শক্তি রয়েছে। তো সূর্য একটি নক্ষত্র যার নিজস্ব আলো, তাপ ও অন্যান্য শক্তি রয়েছে। তার মানে দুই নম্বরে কী বসবে? নক্ষত্র। তিন নম্বরে আসো আমাদের পৃথিবী ড্যাশ একটি গ্রহ। আমাদের পৃথিবী কি? সৌরজগতের একটি গ্রহ। তা তিন নম্বরে আমরা কী বসাবো? সৌরজগৎ। চার নম্বরে আসো গ্যালাক্সি, নক্ষত্র, গ্রহ, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়ে গঠিত হয়েছে কি? চার নম্বরে হবে মহাবিশ্ব। তার মানে গ্যালাক্সি, নক্ষত্র, মহাশূন্য, সকল পদার্থ এবং শক্তি এসব কিছু নিয়ে গঠিত হয়েছে মহাবিশ্ব। এখন আসো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরে বলা হয়েছে সূর্য থেকে অন্যান্য নক্ষত্র ছোট দেখায় কেন? আমাদের এই যে নক্ষত্র মহাবিশ্বের যে চ্যাপ্টারটিতে আছে দেখো, নক্ষত্র সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থিত। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর তো তোমরা নক্ষত্রের একটু একটা হচ্ছে উদাহরণ দিবে যে সূর্য একটি নক্ষত্র। নক্ষত্র কী করে? সূর্য থেকে ছোট দেখায় কারণ এগুলো অনেক দূরে অবস্থান করে। এবং নক্ষত্র হচ্ছে একটি জ্বলন্ত গ্যাসের বিশাল কুণ্ডলী। এভাবে করে সুন্দর করে কিছু লিখবে। গ্যালাক্সি কী? এই যে গ্যালাক্সির অংশটিও আছে, গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ। এবং সৌরজগতে যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। সূর্য গ্রহগুলোও কী হচ্ছে তোমার সৌরজগতের অংশ, আবার সৌরজগৎ কী হয়? গ্যালাক্সির অংশ। যেহেতু এটা সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেজন্য আমরা কিন্তু সুন্দরভাবে একটু ছোট করেই লিখব। গ্যালাক্সি হচ্ছে নক্ষত্রের একটি বিশাল সমাবেশ, সৌরজগতে যে গ্যালাক্সির অন্তর্ভুক্ত তার নাম মিল্কি ওয়ে। এই উদাহরণটা কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করব। নক্ষত্র মণ্ডল কী? আসো নক্ষত্র মণ্ডল কী? মহাবিশ্বে অসংখ্য কী হয় নক্ষত্র রয়েছে এবং নক্ষত্রগুলো জোট বেঁধে অবস্থান করে। একলা কিন্তু অবস্থান করে না, কী করে? জোট বেঁধে অবস্থান করে। রাতের আকাশে নক্ষত্রের জোট কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর ন্যায় বিশেষ আকৃতির সৃষ্টি করে। এই বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্র জোটকে কী বলা হয়? নক্ষত্র মণ্ডল। তার মানে নক্ষত্র মণ্ডল হচ্ছে বিশেষ আকৃতি সম্পন্ন নক্ষত্র জোটকে আমরা কী বলতে পারি? নক্ষত্র মণ্ডল বলতে পারি। তা আমাদের বইয়ের কিন্তু এই সাইডে যেমন হচ্ছে তোমার পৃষ্ঠা নাম্বার 6 কিন্তু আমরা হচ্ছে এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো কিন্তু পেয়ে যাব। আমি কিন্তু তোমাদেরকে আবার বললাম যে তোমরা হচ্ছে এর আগের যে ভিডিওটি এটা ভালো করে হচ্ছে তোমরা দেখবে এবং হচ্ছে এই চ্যাপ্টারটি কিন্তু তোমরা এই পৃষ্ঠাটি পড়লেই কিন্তু তোমরা সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো পেয়ে যাবে। বর্ণনামূলক প্রশ্নোত্তরও বই দেখে ভালো করে হচ্ছে তোমরা হচ্ছে পড়ার চেষ্টা করবে। এখন আসো 5 নম্বরে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ। তো আমরা যেহেতু হচ্ছে মিলকরণ করবো আমরা কিন্তু এখন এভাবে করে মিলকরণ করবো। পৃথিবীর সাথে কী হবে? গ্রহ। সূর্য, সূর্যের সাথে কত হবে? নক্ষত্র। মিল্কি ওয়ে, মিল্কি ওয়ের সাথে হবে গ্যালাক্সি। আর হচ্ছে চাঁদ, চাঁদের সাথে হবে উপগ্রহ। তার মানে আমরা কিন্তু এইভাবে দাগ দিয়ে সোজা একটা ছোট্ট দাগ দিয়ে আমরা এভাবে করে মিলকরণমূলক করবো। পৃথিবীর সাথে হবে কি? গ্রহ। সূর্যের সাথে নক্ষত্র। মিল্কি ওয়ের সাথে গ্যালাক্সি। চাঁদের সাথে হবে কি? উপগ্রহ। তো এই মহাবিশ্ব চ্যাপ্টারটি নিয়ে আমার মনে হয় আর কোনো তোমাদের কোনো সমস্যা থাকার কথা না, কারণ হচ্ছে আমি হচ্ছে অনুশীলনী দেখো শূন্যস্থান পূর্ণই করে দিয়েছি। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বর্ণনামূলক প্রশ্নোত্তরগুলো কিন্তু আমাদের বইয়ের ভিতরেই আছে, এগুলো একটু ভালো করে
চেষ্টা করবে আর বাম পাশে সাথে ডান পাশে বাম পাশে বিকর্ণ আমি তোমাদের দেখিয়ে নিলাম বাসায় ভালো করে প্র্যাকটিস করবে সামনে আমাদের মূল্যায়ন দিয়ে যে হচ্ছে পরীক্ষার সেইখান থেকে হচ্ছে মানে প্রত্যেকটা চ্যাপ্টারেই তোমরা হচ্ছে অনুশীলনীয় শূন্যস্থান পূরণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বর্ণনামূলক প্রশ্ন উত্তর এবং ডানকামগুলো হচ্ছে বাসায় কিন্তু ভালো করে অনুশীলনী করবে বাসায় থাকতে ভালো থাকবে